আরে আমার ফাই রাত্রেবেলায় যে পারোটা বেঁচ বাঁচতেছে এই পারোটার সমায় হাইকোর্টের দরজা বন্ধু আদালতের দরজা বন্ধ চেয়ারম্যানের দরজা বন্ধ সব দরজা বন্ধ কিন্তু আমার মাওলা দরজা খোলা এই গবিরাত্রে আপনি ডাকি না ডাকি আপনি ডাকেন বা না ডাকে আপনার ডাক সারা প্রতিটা রাত্রে আল্লাহ সপ্তম আসমান থেকে পেরিয়ে পড়তম মানাস মানাসিয়া কয় বান্দারে আস্তা জীব লাগুন বান্দারে যদি ডাকার মতো একবার ডাক দে আমি আল্লাহ যত তোমার হাজত আছে সব মিঠাই দিব এ বাবা গভীর রাত্রে ডাকলে আল্লাহ শোনে একদিন দুই দিন দশ দিন এই নামাজটা পরে এই নামাজের নাম হলো তাহাজুতের নামাজ যারা নাকি তাহাজুতের নামাজ পরে এদের মতো কপাল আর দুনিয়ায় কারো নাই জোরকন সুবাহ এ ভাই বিশেষ একটা মেসেজ মেসেজটা হলো কি জানেন এই যে তাহাজ্জুদ নামাজ পড়া একটা বিশেষ একটা নেয়ামত বিশেষ একটা নেয়ামত দান করছেন আল্লাহ তালা রমজান মাস জরে কোন সুবহানাল্লাহ এর ভাই চিহরি খাওয়ার জন্য উঠি কি উঠবো না মুয়াজ্জিন ডাক দেবে মা বোনেরা জাগো জাগো চিহরি খায় চিড়ি খাওয়ার সময় হয়ে গেছে বলে কি বলে না ওরে আমার ভাই অনেক মা বোনেরা আছে রাত্রে অনেক রাত্রে উঠিয়া নামাজ পড়ে যায় নামাজ বিছায় ডাকতে ও আল্লাহ সারা শরীরটা গোনা করতে করতে ভরিয়া গেছে রে আল্লাহ আই আল্লাহ আমার ছোট সন্তানটা খেলাধুলা করতে করতে সারা শরীর সারা শরীর যখন ধুলা বাড়ি মেখে মেখে সারা শরীরটা কি করে নংরা করে ফেলে ও আল্লাহ আমি মা হইয়া যাব আমার সন্তানটাকে কোলে তুলে নেই ধুলা বাড়ি গুলা ছেড়ে ফেলে আই আল্লাহ আমি গুনা করতে 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 হাত দ্বারা করতেছি জবান দ্বারা করতেছি আল্লাহ পা দ্বারা চক্ষু দ্বারা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গোনা করতেছি জোরে গন্ঠে কিনা আই আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেয় অনেক মা আপনারা আছে চিড়ি খাওয়া রাখ দিয়ে যায় না আমার দোয়া করে জোরে গন্ঠে কিনা এই ভাই একটা রমজান মাস বিশেষ সময় চিহরি খারাপ দিয়া একটু তাড়াতাড়ি উঠবো চিহরি রাগ দিয়া দুই রাকাত পারি চার রাকাত পারি আট রাকাত পারি বারো রাকাত পারি একটু আল্লাহর নামাজটা পড়ব এই নামাজের নাম হলো তাহাজুতের নামাজ কিসের নামাজ এই তাহাজু নামাজের এত দাম এত দাম তাহাজু নামাজে কেউ যদি আল্লাহকে পায় আয় আল্লাহ লোকের কাছে দশ হাজার টাকা আমি দিনী রে মাওলা আই আল্লাহ টাকার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করিয়া দেয় জোরে গঞ্জান ওরে আমার ভাই আল্লাহকে তো আমরা ডাকতে জানি আফসোস আল্লাহ তালা

अमर दया मौला रायार बे ٹھیک पईब तमर ठीका के बुदी ফাইলম না তোমাকে পাইবার ওসিলাতে বসলাম আমি মাজা পারার মসজিদের মাহফিল গুনটা করিলাম এই ময়দানে বিছানা না দয়াল মওলা আমার মায়ের মা কোথায় গেলে পাইবা তোমর আমার আল্লাহ মূর্তি রাত্রি কই বান্দরে আস্তে দিব বান্দারে বান্দারে বান্দরে উঠিয়া যদি আমাকে ডাকার মতো ডাতে আমি আল্লাহ তোমার যত হাজত আছে সব মিঠাইয়া দিব আফসোস বাবা আজকে আমরা আল্লাহর কে ডাকার মতো ডাকিনা জহর যায় জহর না আসর যায় আসর না আমার আল্লাহ কয় বান্দারে আমার আল্লাহ ভাবেন যে আমার বান্দাকে জহরে ডাক দিলাম আসল না আমার বান্দাকে আসরে ডাক দিলাম আসল না হয়তো এবার মাগরিবে আসবে আল্লাহ তালা দেখেন আমার বান্দাব মাগলিব আসে না সার সময় হাইয়ালা চালা হাইয়ালাল ফালা এশ নামাজের জন্য সুকল্যাণের জন্য এর ওপৰ কপালপৰা নামাজে আসে না ওরে আমার বাই জহর গেল আসর গেল মাগলি আসর গেল মাগলিব গেল এ সার চলিয়া গেল এবার একটু পরে ফজর রাজার কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা হতেই পারে এই ঘুমে তোমার আমার জানা যা ঠিক কিনা রে আমার ভাই এবার ফজরে যখন সময় হয় আসলা তু খৈরু বিদান দাও ঘুমের থেকে নামাজ উঠা আর ঘুমায়ো না ঘুমের থেকে নামাজ ভাল আর ঘুমায়ো না কপাল পর তো ঘুমায় আছে না নাই ঘুমের থেকে নামাজ ভাল আর তুমি ঘুমায়ো না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আমার প্রাণের মা বোনেরা মাসা পাড়ার মা বনেরা তকে আর মা বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজতে লেগে যাও সুরগঞ্জ সুবাহান এরে আমার ভাই এ তোকের মা নবী বিনা মাঝি সাফায়ত করিবেন না বেনামাজি মাঝি নামাজ ছাড়া জান্নাত যাইতে পারবে না ঠিক কিনা ধার ধারে না মারুফতের কান্ডারি নামাজ সারো গানজা মারো বলছে বাবা ভান্ডারি জোরে কন ঠিক কিনা এরকম স্লোগান দেয় কি দেয় না